পঞ্চায়েত ভোটে রিগিং থেকে যাদবপুরের র‍্যাগিং, এই নিয়ে প্রতিবাদে জোড়া কর্মসূচিতে পথে নামছে বামেরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল শাসন ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সহ কৃষিনীতির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে খাদ্য আন্দোলনের শহীদ স্মরণের বার্ষিক সমাবেশকে কাজে লাগাতে চাইছে বামফ্রন্ট। বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে পথে নামতে চলেছে সিপিএম তথা বামফ্রন্ট। আগামী সপ্তাহে জোড়া সমাবেশের ডাক দিয়েছে তারা। বাংলায় ইংরেজ জামানায় হওয়া দুর্ভিক্ষের 80 বছর পূর্তি হতে চলেছে এবার। খাদ্য সংকটের সময় বামপন্থী কৃষক সংগঠনের ভূমিকা স্মরণে রেখে মোদী শাসনের খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে 31 আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসে সমাবেশ করবে বামফ্রন্ট। পঞ্চায়েত ভোটে র্যাগিংয়ের অভিযোগ নিয়ে ওই সমাবেশে তৃণমূলকেও বিঁধবে তারা। এর দুদিন আগে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে। র্যাগিং কাণ্ডে সিপিএমের ছাত্র সংগঠনকে দায়ী করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় জড়িত সন্দেহে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কেউ সিপিএম কর্মী নন। তাই মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্র সমাবেশ করছে বামেরা। সবাই প্রধান তিন বক্তা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও নীলোৎপল বসু। ঘটনাচক্রে তিনজনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সেলিমের দাবি, র্যাগিংয়ের জেরে যাদবপুর ছাত্রের মৃত্যুর ঘটনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের প্রভাব বাড়াতে তৃণমূল ও আরএসএসের ছাত্র সংগঠন পারস্পরিক বোঝাপড়া করে তাদের নামে কুৎসা ছড়াচ্ছে। পাশাপাশি র্যাগিং বিরোধী প্রচারকে ছাত্র সমাজের সামনে তুলে ধরতেও এই সমাবেশকে কাজে লাগানো হবে বলে জানিয়েছে এসএফআই। কলকাতা টিভি।